নমস্কার বন্ধুরা আগামী তেইশে মে ভারতবর্ষে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং এই পরিষেবাটি বন্ধ থাকার ফলে সমস্ত ব্যাংকিং পরিষেবা এবং সেই সঙ্গে অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান এবং সহ আরও বিভিন্ন যে সেক্টরগুলিতে টাকা লেনদেনের কিন্তু সমস্যা হবে খবরটি কী আমরা ভিডিওতে অবশ্যই বিস্তারিত দেখে নেব এবং সেটা রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি সহ আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই তথ্যটি জেনে নেবেন কারণ এই তথ্যটি না জানা থাকলে আপনিও তাই সেমেতে সমস্যায় পড়তে পারেন মূল আলোচনায় যাওয়ার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওটিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মৃত্যুকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে দিতে পারে এবং আপনারা তার লাভ আনতে পারেন আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ করোনা কালে এখন ডিজিটাল লেনদেন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে এবার এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের শীর্ষ ব্যাংকটি গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে আগামী রবিবার তেইশে মে বেলা বারোটা অর্থাৎ রাত্রি বারোটা মানে বাইশ তারিখ রাত্রে যখন বারোটা বেজে যাবে তারপরে কিন্তু রাত্রিতেই কিন্তু তেইশ তারিখটা শুরু হবে এই তেইশ তারিখ যখন শুরু হবে বারোটা এই বারোটা থেকে তেইশ তারিখ দুপুর দুটো পর্যন্ত এনএফটি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে অর্থাৎ এই চোদ্দো ঘন্টা এই পরিষেবাটি বন্ধ থাকবে তবে হ্যাঁ সেই সময় আরটিজিএস পরিষেবা চালু থাকবে কিন্তু এন গুরুত্বপূর্ণ এই কারণে এনএফটিতে কিন্তু যে কোনো পরিমাণ যে কোনো অ্যামাউন্টের লেনদেন করা যায় যেখানে আটটি জি দু লক্ষ টাকার উপরে হলে তবেই কিন্তু এই টাকা লেনদেন করা যায় এবং এনএফটিটা কয়েক মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার করা যায় দেশের যে কোনো শাখায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে বা অন্য কোথাও এলআইসি হোক বা কোথাও পেমেন্ট করা থাকলে সেখানটায়ও কিন্তু এই টাকাটি কিন্তু খুব দ্রুত পৌঁছে যেতে পারে এনএফটির মাধ্যমে টাকা স্থানান্তর করার ন্যূনতম সীমা নেই এটির মাধ্যমে গ্রাহকরা যে কোনো পরিমাণে টাকা স্থানান্তর করতে পারে অন্যদিকে সর্বাধিক সীমা এক এক ব্যাংকের ক্ষেত্রে এক এক রকম অর্থাৎ এনএফটির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্যাংকের সীমা একই রকম মানে একই রকম নন কিছুটা চেঞ্জ থাকে তবে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি থাকে যারা নেট ব্যাঙ্কিং ভাগ করে তাদেরকে নেট ব্যাঙ্কিংয়ে গিয়ে লগ ইন গিয়ে ওখানে ফান্ড ট্রান্সফারে গিয়ে এনএফটিটা করতে হয় এবং এটা যারা এনএফটি করে তারা অবশ্যই পদ্ধতিতে জানে এটা নিয়ে আমি বেশি বলছি না শুধুমাত্র এইটুকুই বলার যে তেইশে মে কিন্তু আপনি এই পরিষেবাটি সম্পূর্ণরূপে পাবেন না এইরকম একটা বিজ্ঞপ্তি ওরা দিয়েছে এনএফটি সিস্টেম আপগ্রেড কেন আপগ্রেড করা হবে ডাউন টাইমগত শূন্য শূন্য দশমিক শূন্য এক আওয়ার্স টু চোদ্দো আওয়ার মানে তেইশ তারিখ মধ্যরাত অর্থাৎ বাইশ তারিখ মানে রাত্রে যখন শেষ হবে বারোটা বাজবে তারপরেই জাস্ট তেইশ তারিখ থেকে ওই তেইশ তারিখের দুপুর দুটো পর্যন্ত কিন্তু এই পরিষেবাটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তখন কিন্তু আর জিএস পরিষেবাটি উপলব্ধ থাকবে কারণটা কি এনএফটিটাকে আরও উন্নত করার জন্য অর্থাৎ আপগ্রেড করার জন্য এই পরিষেবাটি বন্ধ করা হবে তাহলে চোদ্দ ঘন্টা মোটামুটি এনএফটিটা বন্ধ থাকবে আশা করি আপনাদেরকে এই খবরটি দিতে পেরেছি ঠিকঠাক কারণ এই খবরটি না জানা থাকলে যাদের পেমেন্ট থাকে ওই দিন তাদের কিন্তু বিভিন্ন পেমেন্টটা কিন্তু আটকে যাবে ধন্যবাদ দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে